আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আজকে আসলাম তারা মেডিকেল। আমরা একটা ছোট ফ্ল্যাটে একটা ডিজাইনের কাজ কমপ্লিট পর্যায়ে। আমরা ড্রয়িং রুমে যে সিলিংটা আছে, এটা হলো একটা গ্যালারি সিলিং, এটা হলো ড্রয়িং রুম। খুব সিম্পল করে ডিজাইনটা করা হয়েছে। আপনারা চাইলে আপনাদের ড্রয়িং রুমে খুব সিম্পল করে এ ধরনের করতে পারেন। দুই পাশে যে গ্যাপটা আছে, লাইটিংয়ের ব্যবস্থা আছে, মাঝে ফ্যান হবে, জারবাতি হবে। এটা হলো ড্রয়িং রুম। ড্রয়িং রুমটা বেশ বড়, প্রায় 18 ফিট। আমরা দেখানোর চেষ্টা করতেছি, এখনও টাইলস বাকি আছে। আর যে পর্যায়ে কাজটা করা হয়েছে, প্লাস্টার করার পরে আপনার সোনোসন দেওয়া হয় না, ওই অবস্থা কাজটা করা হয়েছে। আমরা ওই অবস্থা কাজটা করলে সবচেয়ে ভালো হয়, পরে আপনি চাইলে পরেও করতে পারেন আপনার সুবিধা অনুযায়ী। এটা হলো একটা বেডরুম। বেডরুমে যে আমরা সিলিংটা করলাম, একটু ভিন্ন ধরনের সিলিংটা করা হয়েছে। এটা হলো বেডরুম। রঙের কাজ হবে ইনশাল্লাহ, আর লাইটিং হবে। রঙের কাজ কমপ্লিট হইলে আর একটা ভিডিও দেওয়ার চেষ্টা করবো। জায়গায় লুভার দেওয়া আছে, তিনটা লুভার দেওয়া আছে। একটু ভিন্ন ডিজাইন করা হয়েছে এই রুমটা, ছোট রুম তো, পছন্দ অনুযায়ী আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী ডিজাইন করতে পারেন। আরও একটা বেডরুমের যে কাজটা করা হয়েছে, দুইটা বেডরুম, একটা ড্রয়িং ডাইনিং, এটা একটু ভিন্ন ধরনের কাজ করা হয়েছে। খুব সিম্পল করে কাজটা করা হয়েছে। লাইটিংয়ের পরে ইনশাল্লাহ কমরেডিলে আর একটা ভিডিও দেবো। আসসালামু আলাইকুম।